ফরিদপুর বিভাগীয় পাঁচটি জেলায় কৃষি ব্যাংকের সকল পর্যায়ে 2020-21 অর্থবছরে শতভাগ সফলতা অর্জিত হয়েছে। ফরিদপুর কৃষি ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ও পর্যালোচনা সভায় একথা উঠে এসেছে। শুক্রবার সকাল 10টায় শহরতলী ব্র্যাক লার্নিং সেন্টারে পর্যালোচনা সভায় ফরিদপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা জানান বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার। কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খালেদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল বারী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর কৃষি ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সতীপ্রসন্ন দত্ত, উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ মেহেদী হাসান সহ ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার শাখা ব্যবস্থাপকগণ। এ সময় প্রধান অতিথি শিরিন আক্তার বলেন, কোভিড-19 পরিস্থিতিতে 2020-21 অর্থ বছরে ফরিদপুর বিভাগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল তা সব ক্ষেত্রে অর্জন করা সম্ভব হয়েছে। এটা একটা ব্যাংকের অগ্রগতিতে বড় সহায়ক ভূমিকা পালন করবে।